হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার টিউটোরিয়াল ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, যে আপনারা কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন। অনেকে চান আপনারা যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটার হিসেবে ব্যবহার করতে, তো আজকে সেটার একটা মজা নেব যে আপনারা কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে উইন্ডোজ বানিয়ে ফেলতে পারবেন, উইন্ডোজ 7 বানিয়ে ফেলতে পারবেন কম্পিউটার। তো সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, এইটা অ্যান্ড্রয়েড উইন্ডোজ, ঠিক আছে? তো এই অ্যাপসটা আপনারা সরাসরি প্লে স্টোরে পাবেন না, এই জন্য আপনাদেরকে এটা গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি ইউসি ব্রাউজারে। ইউসি ব্রাউজারে যাওয়ার পর গুগলে যাব, গুগল গুগলে সার্চ বারে ক্লিক করব অ্যান্ড্রয়েড, ANDROID, অ্যান্ড্রয়েড উইন্ডোজ 7, WIDWINDOWS উইন্ডোজ 7 APK। দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি এসে পড়েছে, তো আমরা এখানে ক্লিক করি, তারপর দেখা যাবে সবার প্রথমে একটা পেজ এসছে, সবার প্রথমে ডাউনলোড হয়ে চলে গেল। হ্যাঁ, ডাউনলোড রিয়েল উইন্ডোজ 7 লঞ্চার ফর অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করবেন। এই পেজটিতে সবার শেষে দেখবেন, একেবারে শেষে, এই শেষে একেবারে, ঠিক আছে, মাঝখানে এই যে এইটা এটা ডাউনলোড উইন্ডোজ 7 লঞ্চার, এখানে ক্লিক করবেন। ডাউনলোড হবে এখান থেকেই, এই তো দেখুন ডাউনলোড এসে পড়েছে। তো আমি যদি এখানে ডাউনলোড দিই তাহলে ডাউনলোড শুরু হবে, কিন্তু আমি ডাউনলোড দেবো না, কারণ আমার আগে থেকে ডাউনলোড দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, তারপরে সফটওয়্যারটিতে সময় নেবে, প্রথমবার তো প্রথমবার একটু সময় নেবে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে, তো এটা আপনারা দেবেন ক্যান্সেল। তো দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটার রেডি, আপনার মোবাইল একটি কম্পিউটার হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখুন লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল, এগুলো আপনার মেমোরি। হ্যাঁ, এটা খুব ইজি, কীভাবে হয়ে গেল। তো আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি কমেন্ট শেয়ার করে ভুলবেন না। সো থ্যাংকস ভিডিওটি দেখার জন্য।